নমস্কার, আজকে আমরা নবজীবন মণ্ডলের কাছে, ডাক্তার নবজীবন মণ্ডল স্যার। 2003 সালে ধুবড়ি হাই স্কুল থেকে পাস আউট হন, তারপরে আরজিকর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েন, নর্থবঙ্গের মেডিকেল কলেজ থেকে উনি MS করেন গাইনিতে, এখন উনি মালবাজার হসপিটালের চিকিৎসক গাইনোকোলজিস্ট। স্যারের বাড়ি জলঢাকাতে। মানুষের মনে অদম্য যে তার ইচ্ছা থাকলে অনেক দূর যাওয়া যায়, সেইখানে নবজীবন মণ্ডল। ব্যক্তিগত আলাপচারিতায় ওনার সাথে অনেক কথাই হচ্ছিল, মানে স্ট্রাগল কাকে বলে এইসব মানুষকে দেখে শিখতে হয়। আমরা খুব গর্বিত এরকম ধরনের মানুষ আমাদের ধুবড়ি হাইস্কুলের প্রাক্তন ছাত্র। আজকে আমরা নবজীবন মণ্ডল কাছে, ডাক্তার নবজীবন মণ্ডলের কাছে শুনবো সেই সব সোনালি দিনের কথা, তার স্মৃতির কথা। নমস্কার, আমি ডক্টর নবজীবন মণ্ডল। 2003 সালে আমি হচ্ছে ইলেভেনে ভর্তি হই, 2001 সালে সরি ইলেভেনে ভর্তি হই ধুবড়ি হাইস্কুলে। সেখানে সায়েন্স বিভাগে ভর্তির পরে এখানে যে মাস্টারমশাই আছে বা আমার যে বন্ধু ছিল তাদের সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করতাম, করে 2003 সালে উচ্চ মাধ্যমিক পাস আউট হই এবং সাইমালটেনিয়াসলি তখন জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক হয়। তখন ডাক্তারিতে ঢুকি আরজিকর মেডিকেল কলেজে, ওখান থেকে পাস আউট হয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এখন মালবাজারে পোস্টিং। এবং স্ট্রাগল বলতে, স্ট্রাগল আমার দিক থেকে যতটুকু আছে স্যার বা স্কুল তরফ থেকে সবাই একসঙ্গে করেছে বলেই হয়েছে। আজকে শুধু আমার একা প্রচেষ্টা নয়, সবাই মিলেই করেছে বা করেছেন, আমি সঙ্গে ছিলাম। একটা মানুষ কত অময় হলে দেখে নিজের সাকসেসটাকে উনি বলেন না, মানে একটা একটা কিন্তু মেডিকেল কিন্তু অত সহজ না। আমাদের কিন্তু এখন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বাইরে পাঠাই, প্রচুর টাকা দিয়ে আমরা কোচিং নেই, আমরা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি করি। তো স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনাকে কোনো কোচিং ছিল, বললো না আমার কোনো কোচিং ছিল না, আমি নিজেই পড়াশোনা করতাম। আমাদের সঙ্গে আছেন আমাদের বিভাসা, বিভাসার একটু কথা বলবেন এই ব্যাপারে। আমার মনে পড়ছে আমাদের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম আজাদ, ডক্টর আবুল কালাম আজাদ। তিনি ত্রিপুরা ইউনিভার্সিটির এক কনভোকেশনে বলছিলেন যে লো অ্যাম্বিশন ইজ এ ক্রাইম। আজকে নবজীবন যে জায়গাটায়, শুধু জলঢাকা বললে হবে না, জলঢাকা থেকে অনেক দূর, যেখানে যে পরিবার থেকেও এই সংগ্রামটা চালিয়েছে, আমাদের সকল ছাত্রছাত্রী এবং সকল অভিভাবকদের ছাত্রছাত্রী তার ছেলেমেয়েদেরকে বোঝানো দরকার যে অ্যাম্বিশন থাকলে মানুষ কোনো জায়গা, কোনো স্থান, কোনো অসুবিধা হয় না, কোনো স্কুল এটা ব্যারিকেড হয় না। অনেক অনেক পরিবার ভাবেন অমুক স্কুলে পড়লেই বোধহয় এত হবে বা অমুক জায়গায় থাকলেই বোধহয় কিছু করা যাবে, কিন্তু নবজীবন যে জায়গা থেকে ওর অ্যাম্বিশনটাকে আজকে তুলে নিয়ে গেছে, এটা ওকে আমার জন্য, হ্যাঁ কুর্নিশ তো জানানোর থেকে ওকে আমি আশীর্বাদ করছি সারা জীবনের জন্য। আপনাকে একটা আমার প্রশ্ন, যেটা মানে এখন যারা মেডিকেল লাইনে পড়তে যায় অনেকেই তো স্বপ্ন আমি ডাক্তার হবো, এবং যারা ইউটিউবে ইন্টারভিউটা দেখবে তারাও কিন্তু ভাববে যে নবজীবন স্যার যদি পারে আমি কেন পারবো না। তো আপনার স্যার এইসব যে যারা পড়তে চায় তাদের ক্ষেত্রে স্যার আপনার কী পরামর্শ, আপনার কীভাবে এই জায়গাটা যেতে গেলে কীভাবে করতে হবে? জায়গাটা তো স্যার ইজি না, এটা হচ্ছে শুধু পড়াশোনা করতে হবে এবং সব যে যেগুলো পড়ছে, সায়েন্সটা তো কোনো মুখস্থবিদ্যা নয়। আমার সাজেশন হচ্ছে যে যেটা পড়ছে সেটা বুঝে পড়ছে, এখন যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো তো সবই আগেকার মতো যে মুখস্থ করে দেওয়ার মতো নয়, এগুলো যে ডিটেলসে পড়বে বুঝে পড়বে সে অবশ্যই আনসার করতে পারবে। এবং যে সিলেবাস আছে ওই সিলেবাসের মধ্যেই কোশ্চেন হয়, সেটা সিলেবাসটা পুরোপুরি আয়ত্তে আনতে পারলেই হবে। স্যার আমাদের ধুবড়ি হাইস্কুলের প্ল্যাটিনাম জুবলি 2019 সালের আপনার 21 জানুয়ারি থেকে শুরু হবে, 23 তারিখে স্যার আমাদের প্রাক্তনীদের আমাদের একটা মহাসম্মেলন রিউনিয়ন যাই বলেন স্যার, ওই দিন স্যার আপনাকে আসতে হবে। এই ব্যাপারে আমাদের অভ্যর্থনা কমিটির যিনি আছেন হিমাদিতা, উনি একটু বলবেন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবুকে, আপনি ধুবড়ি স্কুলের প্রাক্তন ছাত্র সেটা শুনে জেনে আমাদের, আমরা খুব গর্বিত এবং আনন্দিত। আনন্দিত এই জন্যে যে আপনাকে আমরা ওই দিন পাবো এটা আশা রাখছি। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, আমাদের প্রাক্তনীদের একটা মহাসম্মেলন হবে, সেই সম্মেলনে আপনি উপস্থিত থাকবেন এবং আনন্দ গ্রহণ করবেন এবং আমাদের সবাইকে গর্বিত করবেন, এই আশা রাখছি আপনার কাছে।
ধন্যবাদ হিমাদি দাকে, আমাদের সঙ্গে আছেন আমাদের বিভাস। আমি তোমরা ছোট, আমরা অসুমন্দরকে চিনি। ভাইদের কাছে আমার একটাই বিনীত আবেদন যে আমরাও প্রাক্তন ছাত্র, তোমরাও প্রাক্তন ছাত্র, এসো আমরা সবাই মিলে 23 জানুয়ারি একদম পুনর্মিলন, যেটাকে বলে আত্মিক পুনর্মিলন হয়ে উঠুক, তোমার উপস্থিতি সেখানে আমরা 100% গ্যারান্টি চাই। আমাদের সঙ্গে আছেন এই প্রাক্তনীদের কনভেনার আমাদের মুকুলবাবু। মুকুলবাবু, এই প্রসঙ্গে একটু বলবেন। 2019 সালে 21, 22, 23 আমাদের যে ধূপগুড়ি হাইস্কুলের 75তম উৎসব, সেই উৎসবের 23 জানুয়ারি আমাদের প্রাক্তনী ছাত্রছাত্রীদের ইউনিয়নের যে মহামিলন উৎসব, সেই উৎসবে ডক্টর নবজীবন মণ্ডল মহাশয়কে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। আমি মনে করি মাননীয় ডাক্তারবাবুর প্রেজেন্ট মেবি হবে না, শুডবি হবে, এটাই আবেদন জানছি। নমস্কার, আমি শুধু একটা কথাই বলবো যে সেটা হচ্ছে, মনে যদি ইচ্ছা থাকে আর অদম্য জেদ থাকে তাহলে জায়গা কোনো ফ্যাক্টর না। জল ঢাকাতে বসেও MBBS করা যায়, MS করা যায়, তার জ্বলন্ত উদাহরণ আমাদের হাই স্কুলের প্রাক্তন ছাত্র নবজীবন মণ্ডল। সত্যি আজকে খুব এত গর্বিত মনে হচ্ছে যে আমার স্কুল, তোমার স্কুল, সবার সেরা ধূপগুড়ি হাই স্কুলের ছাত্র নবজীবন মণ্ডল, আমরা সত্যি খুব গর্বিত এরকম ধরনের মানুষ এখানে আছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি কনফার্ম করলেন 23 জানুয়ারি উনি আমাদের সাথে থাকবেন এবং উনি ওনার কথা শেয়ার করবেন কিভাবে উনি এক জল ঢাকা থেকে পৌঁছে গেছেন একদম MS গাইনোকোলজিস্ট। আবার দেখাবে, নমস্কার।